কাজিরঙা রাষ্ট্রীয় উদ্যান আর ব্যাঘ্র সংরক্ষিত বনাঞ্চল চলিত পর্যটন বর্ষত অভিলেখ সংখ্যক পর্যটকের আগমন হয়েছে। বিশ্ব ঐতিহ্যক্ষেত্র কাজিরঙার অনন্য জৈব বৈচিত্র দর্শনের বাবে চলিত পর্যটন বর্ষত কাজিরঙালে হওয়া পর্যটকের সংখ্যায় পূর্বর সকল অভিলেখ ভঙ্গ করবল সক্ষম হয়েছে। উল্লেখ্য যে 2023-24 পর্যটন বর্ষত কাজিরঙালে হওয়া মোট পর্যটকের সংখ্যা 327,493 মোট 313,574 দেশীয় পর্যটক আর 13,919 বিদেশী পর্যটক। পর্যটকেরপরা কাজিরঙা রাষ্ট্রীয় উদ্যান আর ব্যাঘ্র সংরক্ষিত বনাঞ্চলে লাভ করে মোট 8,81,84,161 টাকা পরিমাণের রাজস্ব। উল্লেখ্য যে কাজিরঙা রাষ্ট্রীয় উদ্যানের তিনটা বনসংমণ্ডলের ভিতর পূব অসম বন্যপ্রাণী সংমণ্ডলে মোট 32,961 পর্যটকেরপরা 8,59,84,351 টাকার রাজস্ব, নগাঁও বনসংমণ্ডলে 3,484 পর্যটকেরপরা 62,400 টাকার রাজস্ব আর বিশ্বনাথ বনসংমণ্ডলে 3,084 পর্যটকেরপরা 16,11,810 টাকার রাজস্ব সংগ্রহ করবল সক্ষম হয়। বিগত 2022-23 বিত্তীয় বর্ষত কাজিরঙায় দেশী বিদেশী মোট 314,796 পর্যটকেরপরা মোট 8,33,85,483 টাকার রাজস্ব লাভ করেছিল, যার পরিপ্রেক্ষিত পূর্বর তুলনায় 2023-24 পর্যটন বর্ষত 12,697 জন দেশী বিদেশী পর্যটক বৃদ্ধি পোৱাৰ উপৰিও কাজিরঙায় পূর্বতক 47,98,678 টাকার অধিক রাজস্ব লাভ করবল সক্ষম হয়। কাজিরঙাত পর্যটকের সংখ্যা বৃদ্ধি হওয়াত স্বাভাবিকতে এটা আনন্দিত হয়ে পড়েছে পর্যটন উদ্যোগের জড়িত লোককল। চলিত পর্যটন বর্ষর আরম্ভণিতে 4টা মাহত পর্যটকের সংখ্যা কিছু হ্রাস হওয়াত চিন্তিত হয়ে পড়েছিল কাজিরঙার পর্যটন উদ্যোগের জড়িত প্রতিজন ব্যক্তি। পূর্ব রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ, বর্তমান রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর পিছত শেহতীয়াক প্রধানমন্ত্রী আগমনের পিছতে পর্যটকের সংখ্যা বৃদ্ধি হয়েছে বলে মত প্রকাশ করেছে একাংশ পর্যটন উদ্যোগীয়ে। কা করোনায় বিধ্বস্ত করে যাওয়া রাজ্যের পর্যটন উদ্যোগের বাবে ই নিশ্চয়ক এক আশার বতরা। এইটো এটা নিশ্চিতভাৱে সুখবৰ। এয়া কাজিৰঙা ৰাষ্ট্ৰীয় উদ্যানক কেন্দ্ৰ কৰি যি কাজিৰঙাৰ একমাত্ৰ সৰ্ববৃহৎ উদ্যোগ অসমত আছে সেইটোৱে হৈছে পৰ্যটন উদ্যোগ। গতিকে পৰ্যটন উদ্যোগটোৰ যদি আমি কওঁ মূল যি চালিকা শক্তি বুলি কওঁ অসম চৰকাৰৰ, সেয়াই হৈছে কাজিৰঙা ৰাষ্ট্ৰীয় উদ্যান। আৰু গতিকে কাজিৰঙা ৰাষ্ট্ৰীয় উদ্যানৰ কাৰণে বহু সময়ত অভিযোগ হয় যে আমাৰ কাজিৰঙাৰ দাঁতিকাষৰীয়া অঞ্চলসমূহত কোনো উদ্যোগ স্থাপন হ'ব নোৱাৰে বা বেলেগ ধৰণৰ বিভিন্ন ধৰণৰ কিছুমান বাধা আহি পৰে। আৰু সেইকাৰণে কাজিৰঙাৰ দাঁতিকাষৰীয়াৰ বাসিন্দাসমূহ নিৰ্ভৰ কৰে কাজিৰঙা ৰাষ্ট্ৰীয় উদ্যানৰ যি পৰ্যটন উদ্যোগ সেই উদ্যোগটোৰ লগত। আৰু প্ৰত্যেকজন ঘৰৰ প্ৰত্যেকজন ব্যক্তিয়ে আচলতে পৰোক্ষৰ প্ৰত্যক্ষভাৱে এই উদ্যোগটোৰ লগত জড়িত হৈ আছে। গতিকে এয়া আমাৰ বাবে এক আশাৰ বতৰা। আমি ইতিমধ্যে বন বিভাগৰ তৰফৰপৰা যিটো প্ৰেছ ৰিলিজ তেওঁলোকে কৰিছে তাৰ দ্বাৰা আমি গম পাইছোঁ যে এইবাৰ কাজিৰঙা ৰাষ্ট্ৰীয় উদ্যানে 8,81,00,000 টকাৰ প্ৰায় ওচৰাচৰি তেওঁলোকে ৰাজহ সংগ্ৰহ কৰিছে। ই সঁচাকৈয়ে আশাৰ বতৰা। আৰু পৰ্যটকসকল যেতিয়া কাজিৰঙালৈ আহিব কেৱল কাজিৰঙা ৰাষ্ট্ৰীয় উদ্যানেই যে ৰাজহ সংগ্ৰহ কৰিব তেনে নহয়, ইয়াৰ লগত জড়িত হৈ আছে কাজিৰঙাৰ বিভিন্ন মানে রিজর্ট আছে, হোটেল আছে, তাত কাম করা যিখিনি যুবক যুবতী আছে সরসংখ্যকই আমার কাজিরঙার। আর তার লগত জড়িত হয়ে যাতে ডাঙর কথাটা হয়েছে যে যখন জিপসি চালকে কাজিরঙা উদ্যান পরিদর্শন করায় তেওঁলোকেও কিন্তু সেই কাজিরঙার উদ্যানের পরাই এই 6টা মাহতে তেওঁলোকৰ জীবন আর জীবিকার বাবে যে সংগ্রাম করবলগা হয় ইয়ার পরে তেওঁলোকে অর্থনৈতিক সেই সুবিধাখিনি আদায় করে। গতি নিঃসন্দেহে এটা সুন্দর খবর কাজিরঙাবাসীর বাবে, কারণ আমি কাজিরঙার উপরে নির্ভর হয়ে থাকি। কোভিডের পিছত স্থবির হয়ে পড়েছিল পর্যটন উদ্যোগটো, কিন্তু দেখা পাওয়া গেছে যে দুগৰাকীকৈ রাষ্ট্রপতি সঁচা কথা। যিকোনো সময়ত সমগ্ৰ উত্তৰ পূৰ্বাঞ্চল আচলতে ক'বলৈ গ'লে উপেক্ষিত হৈ আছিল, আৰু বৰ্তমান সময়ত ক'ভিডৰ পাছত কাজিৰঙালৈ VVIPৰ মানে সুত বলিছে। দুগৰাকীকৈ ৰাষ্ট্ৰপতিৰ আগমন ঘটিছে। আমাৰ এজন সৎগুৰুৰ ইতিমধ্যে কাজিৰঙা ৰাষ্ট্ৰীয় উদ্যান পৰিভ্ৰমণ কৰি গৈছে, ভূটানৰ ৰজা আহিছে। আৰু আটাইতকৈ ডাঙৰ কথা, বৰ্তমান সময়ত সামাজিক মাধ্যমত কাজিৰঙাত যিসকল টুৰিষ্ট গাইডে তেওঁলোকৰ বিভিন্ন ধৰণৰ ছবি কাজিৰঙা ৰাষ্ট্ৰীয় উদ্যানৰ বিভিন্ন ধৰণৰ মানে কি ক'ম দুৰ্লভ আচলতে কিছুমান ছবি তেওঁলোকে সামাজিক মাধ্যমত প্ৰচাৰ কৰাৰ কাৰণেও নিশ্চয় কাজিৰঙালৈ পৰ্যটকসকলৰ সুত বলিছে। আৰু শেহতীয়াকৈ দেশৰ প্ৰধানমন্ত্ৰীয়ে কাজিৰঙা ৰাষ্ট্ৰীয় উদ্যান পৰিভ্ৰমণ কৰি গৈছে আৰু তেখেতে সকলোকে আহ্বান জনাইছে। সুন্দৰ এক তেওঁ এটা ভিডিঅ' ক্লিপ শ্বেয়াৰ কৰিছে আৰু তাৰ জৰিয়তে তেওঁ আহ্বান কৰিছে কাজিৰঙা চাবলৈ দেশী বিদেশী প্ৰত্যেককে তেওঁ আহ্বান জনাইছে। আৰু সিও এটা আচলতে কাৰণ চাগে কাজিৰঙালৈ এনেকৈ পৰ্যটকৰ সুত বলিছে। ভাল কাজ আছে।